রংপুরে গত 6 মাস গোখাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা। আনুষঙ্গিক পশু খাদ্য কিনতে না পেরে অনেকেই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। লোকসানের আশঙ্কা থাকলেও আসন্ন কোরবানি ঈদে দাম পাওয়ার আশায় কেউ কেউ খামার টিকিয়ে রেখেছেন। এ অবস্থা চলতে থাকলে গরুর লালন পালন বন্ধ হওয়ার উপক্রম হতে পারে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত 6 মাস আগে গমের ভুট্টা ভুষি প্রতি কেজি 30 থেকে 32 টাকা ও চিকন ভুষি 32 থেকে 33 টাকায় বিক্রি হলেও এখন মোটা ভুষি 55 থেকে 60 টাকা ও চিকন ভুষি 52 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 50 কেজি ওজনের সয়াবিন মিলের বস্তা 1750 থেকে 1800 টাকার জায়গায় এখন 3150 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। ভুট্টা পাউডার, চালের খোদ, খৈল ও চিড়া গুড়ের দামও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।